ইউ অ্যাসেম্বলি, গুড মর্নিং। আর আজকে সকালটা সবার কেমন শুরু হলো? আমার তো খুব ভালো লাগছে, সানি সানি যেই একটা মানে ইয়ে দেখছি আমি, কি হলো ওয়াইফস, মনে হচ্ছে পুজো, সত্যি আজকে পুজো পুজো মনে হচ্ছে আমার। যাই হোক, আজকে আবার আমি একা, যান চলে গেছে কাল বাড়িতে, তোমাদের আমি বলেছি, গলাটা একটু ধরেছে, তো ব্যাস আজকে আমি বললাম যে স্টার্ট করে দিই, কালকে তো স্টার্ট হয়নি। কালকে আমি আর যান সকালের দিকটা নিজেদের মধ্যে কাটিয়েছিলাম। আর চলাচলি তো যেই আমার ব্রেকফাস্ট, হ্যাঁ সব জানলা দরজা আমার ঘরের বন্ধ বলে একটু অন্ধকার মনে হচ্ছে, তাই লাইট জ্বালালাম, কারণ এটা খুলি না, ভীষণ এত রোদ্দুরটা পড়ে না, ভীষণ গরম হয়ে যায় ঘরটা। যাই হোক, এই যে তোমাদের দেখাই ব্রেকফাস্ট আমার, ওটস আর দই, এই দিয়ে ব্রেকফাস্টটা শুরু করছি। সকালে চা আর একটা বিস্কিট খেয়েছিলাম, কালকে একটু খাওয়া খাইনি বেশি, অল্পই খেয়েছি, তবুও খাওয়াটা হয়ে গেছে। তারপরে এইগুলো ওটসটা আর এটা আজকে খাচ্ছি, একটু দেরি করেই খাচ্ছি, 10:30 বাজে এখন, খেয়ে নিয়ে তারপরে দেখি কি কি করা যায় আজকে, তারপরে তোমাদের সঙ্গে যা যা করবো সবই তো তোমরা আমার সঙ্গে থাকবে। আর যাই হোক, বন্ধুত্ব বললাম না, বন্ধুত্ব করতে চাইছি কিন্তু তোমরা কোনো কমেন্টস করছো না, প্লিজ কমেন্টস করো। আর ব্লগ ভালো লাগছে কি না, লাগছে না তাই জন্য তো হয়তো কেউ দেখার টাইমও পাচ্ছ না, প্লিজ দেখো, হ্যাঁ, আর পাশে থেকো, সাথে থেকো। এই বলেই সকালটা শুরু করছি। সেই খাওয়া দাওয়ার পর এত ঘুমিয়েছি, চোখ টোক পুরো ফুলে গেছে, কিন্তু বাইরে সানাইয়ের আওয়াজ হচ্ছে, মানে পুজো, আর আমি ঘরে ঘুমাচ্ছি। একটু চা করব, একটু চা খাই, আর কী করবো, এখন বেরোবো আর না, ইচ্ছা করছে না বেরোতে, ঘরের মধ্যে একটু চা খাই।